ওম নমা ভগবতে বাসুদেবায়ন মাহা আমাদের ইউটিউব চ্যানেল আরাধনায় প্রত্যেককে সাদর অভ্যর্থনা আজকে আমরা আলোচনা করব যে বাড়িতে তো ধরুন আপনার অনেক দেবদেবী আছে একাধিক একের অধিক দেবদেবী আছে তাহলে আপনি কাকে আরতি করবেন আরতি তো করতেই হবে কেননা আরতি না করলে পুজো সম্পূর্ণ হয় না তাহলে আরতি যখন আপনি করবেন কাকে করবেন কার নাম করে কেন আরতি তো সবার নাম করে আপনি করতে পারবেন না আপনি তো বলবেন বলতে পারবেন না যে সর্বদেব সর্বাভো দেবী বৈ নমাহ বলে আপনি তো পারবেন না তাহলে কি করবেন আরতি কাকে করবেন কোন দেব দেবীকে বেছে নেবেন আপনি ভাইটাল প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন স্বাস্থ্যসম্মত আপনাদেরকে আমরা আলোচনায় অংশগ্রহণ করি স্বাস্থ্যসম্মত ব্যাখ্যা দেবো যে কোন দেব দেবদেবীকে আপনারা যদি আরতি করেন তাহলে সেটা গ্রাহ্য হবে আপনার পুজো সফল হবে কেননা পুজো করছেন এত কষ্ট করে নিয়ম নীতি মেনে সময় নষ্ট করে তাহলে সেটা তো সাকসেসফুল হতেই হবে তাই না তাই এই প্রসঙ্গে আলোচনা করব কিন্তু তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমরা অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন সেখানে গেলে যে অল অপশান পাবেন সেটি ক্লিক করুন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চলুন আলোচনা শুরু করি আর বিশেষ ঘোষণা আমাদের সাথে যদি আপনারা যোগাযোগ করতে চান জয়েন বাটন এসে প্লিজ জয়েন করুন আর সবাইকে আবারও সাদর অভ্যর্থনা এবং আপনাদেরকে অভিনন্দন কেননা একটি গুরুত্ব গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের এই চ্যানেলটিকে আপনারা নিয়ে যাচ্ছেন আপনাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে হ্যাঁ ঠিক বলেছেন আমরা যেমন পরিশ্রম করছি আপনাদেরকে গিফট করছি এই ভিডিওগুলো আপনারাও তো সময় এই বের করে এই আমাদের পরিশ্রমের সাথে মিলিত হচ্ছেন আপনারা এখানে অংশীদার তাই আপনাদেরকেও সাদর অভ্যর্থনা আমাদের এই জয়েন্ট বাটনে সে আমাদের গুরুত্বপূর্ণ অংশীদার আপনারা হয়ে যান এবং আপনারা সেখানেও মতামত দিতে পারেন যে কোনো রেমেডি বা যে কোনো আপনারা জ্যোতিষী বিচার এর জন্য আমাদের কাছ থেকে সাহায্য পেতে পারেন চলুন আলোচনা শুরু করি আমরা প্রথমেই বলেছি যে আরতি কাকে করবেন আমরা যখন ধরুন একটা সিংহাসনের মধ্যে অনেক ঠাকুর আমরা রাখি আমরা ধরুন যাকে আরাধ্য মনে করি ইষ্টদেব মনে করি তার পাশাপাশি আরও নানারকম দেবদেবী রাখি আমাদের হিন্দু ধর্মে আছে সনাতন হিন্দু ধর্ম বলবো কেননা সনাতন হিন্দু ধর্ম বললে কিন্তু ব্যপ্ততা ব্যাপ্তি কিন্তু প্রসারিত হয় এই সনাতন হিন্দু ধর্মে আছে যে পঞ্চ দেবতার পুজো না করে আপনি কিন্তু কোনো দেব দেবদেবীর পূজা করতে পারবেন না পঞ্চদেবদেবীর দেবীর মধ্যে প্রথমেই আপনাকে বলতে হবে ওম গাম গানে নমাহা এই মন্ত্রটি আপনাকে বলতেই হবে অর্থাৎ গণপতির নাম আপনি যদি না স্মরণ করে কোনো কাজ করেন সেটা তো সম্পন্ন হবে না তাহলে গণপতি আছেন শ্রী বিষ্ণু আছেন আপনার মহাদেব আছে মাতা পার্বতী আছে অর্থাৎ মাতা দুর্গা আছে আর সূর্যদেব এই পঞ্চ দেবদেবীকে আপনি অবশ্যই রোজ যে আপনি পূজা অর্চনা করেন করবেন অবশ্যই করবেন পুজো তারপরে আপনার যে ইষ্ট দেবদেবী আছে আপনার মা কালী হতে পারে মা তারা হতে পারে মা সরস্বতী হতে পারে শ্রীকৃষ্ণ রাধামাধব গোবিন্দ নৃসিংহদেব ধনকুবের অর্থাৎ আরও নানারকম যে সমস্ত শ্রীরাম তারপরে হনুমানজি নানারকম যে সমস্ত দেবদেবী আছে কেননা তেত্রিশ কোটি দেবদেবীকে আমরা কিন্তু আরাধনা করি এখানে একটা প্রসঙ্গ বলে রাখি সবাই মনে করতে পারে যে বিভিন্ন ধর্মে এক ঈশ্বরবাদ আছে একজনকেই মানে হিন্দু ধর্মে সনাতন হিন্দু ধর্মে কেন এত দেবদেবী তেত্রিশ কোটি দেবদেবীর এত কেন একটা দেবদেবী কি কোনো মানুষকে অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে না তাকে সৌভাগ্য দান করতে পারে না কারণ আছে সনাতন হিন্দু ধর্ম এতটাই উদার সনাতন হিন্দু ধর্ম সবার কথা ভাবে অর্থাৎ মানুষে তো বিচিত্র মন মানুষের চাওয়া আলাদা মানুষের পাওয়া আলাদা ভক্তি আলাদা মনোবাসনা আলাদা এবং তার যে ইচ্ছা অনিচ্ছা সমস্ত কিছু আলাদা তেত্রিশ কোটি দেবদেবীর এই জন্যই প্রয়োজন যে যে মানুষ যে ভাবে ভাবিত হয় যে মানুষ যে মেন্টালিটির যে মানসিকতার সেই একটা কথা আছে রতনে রতন চেনে আমি যেমন আমার বন্ধুবান্ধব আমার চেনা পরিসর গণ্ডিও আমি সেভাবে রাখবো তাই যে যেভাবে ভাবিত হয় যে যে পথে চলতে ভালো লাগে যে যেটাকে সঠিক মনে করে সেই দেবদেবীকেই সে কিন্তু সিলেক্ট করে নেয় সেই দেবদেবীকেই তাই আরাধ্য মানে তাই তেত্রিশ কোটি দেবদেবীর কিন্তু তাদের প্রয়োজন মাফিক কিন্তু সৃষ্টি হয়েছে অর্থাৎ এই যে দেবদেবীকে আমরা আরাধনা করছি লক্ষ্য কিন্তু একটাই আমরা জল জল হচ্ছে প্রধান আমরা কেউ ওয়াটার বলছি কেউ পানি বলছি কেউ জল বলছি কেউ বাড়ি বলছি নানা রকমভাবে আমরা আমরা কেউ অ্যাকুয়া বলছি কেউ নানা নানারকমভাবে আরও রকম ভাষায় জলকে ব্যাখ্যা করা হচ্ছে কিন্তু প্রধান হচ্ছে জল লক্ষ্য হচ্ছে পরমাত্মার সাথে মিলিত হওয়ার ইচ্ছা নানাভাবে আমরা উপাসনা করছি শ্রীকৃষ্ণ যখন কুরুক্ষেত্রে উজ্জীবিত উদ্দীপিত করছিল অর্জুনকে তখন কিন্তু উনি একটি শ্লোক বলেছিলেন সেটি হচ্ছে যে অপি অন্য দেবতা ভক্তা ও যজন্তে শ্রদ্ধাইয়া নী তাহা তে অপি মামা এবং কন্তেয় যজন্তী অবিধি পূর্বকম তিনি বিশ্বরূপ দর্শন করেছিলেন একাদশ অধ্যায়ে আছে আপনারা জানেন সেইখানে কিন্তু তার আগে উনি বলছেন যে যে ভক্ত যে ভাবে যে ভাবে ভাবিত হয়ে ভক্ত ভক্তির সে আপ্লুত হয়ে ভগবানের আরাধনা করে সে যে কোনো রূপেই আরাধনা করুক না কেন সেই রূপে যেভাবে পুজো করছেন আরাধনা করছে সমস্ত কিছু আমার কাছে এসে পৌঁছায় যে অপি অন্য দেবতা ভক্তাও যজন্তে শ্রদ্ধাইয়া নীতা তে অপি কন্দ কন্দে যজন্তী অবিধিপূর্বকম অবিধিপূর্বক তারা আমার কাছেই আসে অর্থাৎ সেই ভক্তিটা আমার কাছে এসেই পৌঁছায় এখান থেকে আপনারা কি সিদ্ধান্তে উপনীত হচ্ছেন কতটা উদার আমাদের ধর্ম কতটা শাস্ত্র আমাদের কি কীভাবে আমাদেরকে দেখুন পথ দেখিয়ে দিয়েছে যাও তুমি যেভাবে যেতে চাও লক্ষ্য তো তোমার একই তুমি একই জায়গায় যে পৌঁছাবে যাও নানাভাবে তুমি যেভাবে করো তুমি পরমাত্মার সাথে মিলনের প্রয়াস করো প্রয়াসটা যদি সঠিক হয় ভক্তি যদি একদম সলিড হয় অবশ্যই পরমাত্মার সাথে মিলিত হতে পারবেন তাই তেত্রিশ কোটি দেবদেবীর কিন্তু আমাদের সৃষ্টি হয়েছে অনেকে এই প্রশ্নের উত্তর পান না খুঁজে আজকে নিশ্চয়ই এই ভিডিও থেকে আপনারা এই প্রশ্নের উত্তর খুঁজে পেয়ে গেলেন এবারে আমরা আসবো আরতি কাকে করবেন উত্তর হয়তো পেয়ে গেছেন আপনারা সমস্ত দেবদেবী আছে কোনো অসুবিধা নেই পুজো করুন কিন্তু দয়া করে একটা কথাই বলবো যে অতিরিক্ত দেবদেবী রেখে নিজেদের দুর্ভাগ্য ডেকে আনবেন না কেননা আমরা তো এক একটা ঘরে এক একজন থাকি আর একটা সিংহাসনেই একটা ঘরে এক গাদা দেবদেবীকে ঠেসে ঠেসে রেখে দিয়ে তাদেরকে বিরক্ত করবেন না বলবেন তারা তো স্থূল দেহ আমাদের মতো না তারা তো শুক্র দেহ কি দেহতে তারা তো অবস্থান করেন কিন্তু আমরা আমরা তো তাদেরকে প্রতিষ্ঠা করেছি তাদের আরাধনা করছি তাই স্থান সংকুলনেরও একটা ব্যাপার আছে সেটা অবশ্যই দেখবেন আর দ্বিতীয় নাম্বার হচ্ছে প্রত্যেক দেবদেবীর জন্য একটি করে ভোগ নিবেদন করা প্রসাদ নিবেদন করা একটাতেই বলে দিলাম যে সর্বব্য দেব বৈনমহা বা একটাতে বলে দিলাম সর্বাব্য দেব বৈনমহা না ওইবারে মারামারি করো তোমরা তা কিন্তু সম্ভব না উচিত নয় কেননা একটা থালাতেই সবাইকে বলবেন না সেখান থেকে ভাগ নিতে কেননা সেখানে কিন্তু আপনি ঝামেলার সৃষ্টি করে দিচ্ছেন এখান থেকেই কিন্তু অশান্তি সৃষ্টি হয় এমন কি প্রশ্ন আসে যে লক্ষ্মী নারায়ণের যুগল মূর্তি থাকলেও একই থালায় কিন্তু আমরা ভোগ নিবেদন করতে পারি প্রশ্নের উত্তর অবশ্যই বলবো না করবেন না আপনি বাড়িতে যখন ডেকে নিয়ে আসেন কাউকে তখন কি এক থালায় কাউকে খেতে দেন আলাদা আলাদা নিশ্চয় দেন তাই অবশ্যই মা লক্ষ্মী এবং শ্রী বিষ্ণু একে অপরের পরিপূরক তাও করবেন না দুজনকে আলাদা করে খেতে দেবেন আর অবশ্যই আরতি কাকে করবেন এই যে যে অপি অন্য দেবতা বললাম এইটা থেকে আপনি কি বুঝতে পারছেন আরতি আপনি অনেক দেবদেবী থাকুক না কেন আপনি কিন্তু সেই লক্ষ্মী নারায়ণকেই করতে পারেন বা আপনি নারায়ণকে করতে পারেন শ্রী বিষ্ণুর যে অবতার আছে সেই দশ অবতারের যে কোনো অবতারকে করতে পারেন আপনি বা আপনি যদি চান আপনার যে ইষ্টদেব আছে যাকে আপনি মানেন তাকেই করুন কোনো অসুবিধা নেই আপনি মা কালীকে যদি স্মরণ করে করেন আপনি যদি মা সরস্বতীকে মা লক্ষ্মী মা দুর্গা বা আপনি যদি নৃসিংহদেব বা আপনি যদি গণপতি বা আপনি ধনকুবের বা আপনি যদি রাধারানী বা আপনি যদি অন্যান্য কোনো দেবদেবীকে আপনি যদি করতে চান কোনো অসুবিধা নেই কেননা সেটা কেন পৌঁছে যাবে কোথায় সেটা শ্রীহরির কাছে পৌঁছে যাবে যে আপি দেবতা नीतः ते आपि माम एव कन्ते जजन्ति अविधिपूर्वकम् অবশ্যই সেটা পৌঁছে যাবে কার কাছে আমরা বললাম অবিধিপূর্বকম অবশ্যই আপনারা বুঝে গেছেন খুব ভালো থাকবেন আর কোনো মনো মনে সংশয় না রেখে একদম পরমাত্মার সাথে মিলনের জন্য একদম দু হাত তুলে বলুন হরিওম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধা মাধব কী জয়